ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে 28 জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সায়দায় বন্দর কর্তৃপক্ষ। দ্রুতই জাহাজের নাবিকদের জেটিতে নিয়ে নিরাপদে বাংকারে পৌঁছে দেয় তারা। নাবিকদের পাশাপাশি হাদিসুর রহমানের মরদেহ মর্গে নেওয়া হয়েছে বলেও জানান পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সবাইকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে। আজকে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি পাওয়া গেছে, নির্দেশনা পাওয়া গেছে যে যেহেতু জাহাজটি আঘাত পেয়েছে এবং এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি, সুতরাং জাহাজটি অ্যাবান্ডন করে যারা জীবিত যে 28 জন নাবিক আছেন ওনারা নিরাপদ স্থানে যেতে পারে। জাহাজের বাকি 28 জন নাবিককে আমরা একটা সেফ কাস্টডিতে, সেফ জোনে নিয়েছি। তারা নিরাপদে আছেন এবং তারা তাদের সহকর্মী প্রয়াত হাফিজুর রহমানের মরদেহটাও তারা বহন করছেন।